নবীর মা বাপ তারা নিজেরাই তো জাহান্নামে যাবে আর নবীর মা বাবাই তো কাফের নাউজুবিল্লাহ এই কথা দ্বারা নবীজির প্রতি মহব্বত উতলায়া বাড়ে নাকি খাইছিরে নবীর মা বাবাই বলে কাফের খাইছিরে নবীর মা বাবাই জান্নাতে যাইতে পারতো না এটা নেগেটিভ একটা চিন্তা চেতনা মনের মধ্যে জাগ্রত হয় ওই যে পঞ্চগড়ে মানুষেরা ইয়ে হয়ে যাইতেছে কি বলে কাদিয়ানি মানে আমাদের নবীকে শেষ নবী মানে না তারা নতুন এক নবী বানাইছে নাউজুবিল্লাহ বলে তো এক কাদিয়ানিকে জিজ্ঞাসা করা হলো তুমি মুসলমান থেকে কাদিয়ানি হইলা কেন সে উত্তর দিছে কি জানেন এটা ইউটিউবে আছে সে কাদিয়ানি মুসলমান থেকে কাদিয়ানি হইছে তাকে বলা হলো তুমি মুসলমান থেকে কাদিয়ানি হলে কেন সে উত্তর দিছে কি জানেন সে বলতেছে মুসলমানদের বড় বড় হুজুরদের মুখে শুনছি যে মুসলমান অবস্থায় নবী রাসূলরাই ইয়া নফসি করবে পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই তারা আমাদেরকে ভয় দেখাইছে আমরা জান্নাতে যে পীর আউলিয়ারাই জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবীই নফসি নফসি করবে নবী রাসূলরাই হাশরে মেদুন উপায় থাকবে না তাহলে আমরার তো অবস্থা খারাপ আমরা তো তেমন কিছুই নাই তো তাদের সাথে থাকলে আমাদের তো অবস্থা খারাপ হবে আখেরাতে কিন্তু কাদিয়ানিদের কাছে এসে শুনছি না এখানে যারা আসবে এই দলে যারা ভর্তি হবে সবাই জান্নাতে যাবে তারা বলছে আমরা যদি আটকায় যাই তারা আমাদেরকে তরায়া নিয়ে যাইবো টেনশনের কারণ নাই তাহলে আমি নিজেকে জান্নাতে নেওয়ার জন্য এখানে আসছি একটা বিষয় খেয়াল করবে এটা তার ব্যক্তিগত বক্তব্য কিন্তু তার এই যে চিন্তা চেতনাটা মাথার ভিতরে আসছে কেন আমাদের মধ্যে কিছু বক্তা এগুলি বলে হাশার ময়দানে পীর আউলিয়াদেরই হুঁশ থাকবে না তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এই ওয়াজগুলি আমাদের কিছু হুজুররা করে কি করে না করে তাহলে আপনি যে ওয়াজ শুনলেন নবীর মা বাবাই তো জাহান্নামে যাইব নবীর মা বাবাই কাফের তারা মুশরিক তারা জাহান্নামে যাইব তাইলে আপনার মনে ইসলামের প্রতি মহব্বত আরো বাড়বে কমবে এই বিষয়গুলি খেয়াল করবেন এটা সূক্ষ্ম বিষয় নবীজির মা বাবা জান্নাতি এই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে এটা মীমাংসা হয়ে গেছে ইমামদের মধ্যে এটা নিয়ে চূড়ান্ত রায় হয়ে গেছে এখন নতুন করে এটা নিয়ে আমাদের আলোচনা করে দলিল দিয়ে দলিল সাবমিট করে এটা প্রুফ করার কোনো প্রয়োজন না এটা মীমাংসিত বিষয় নবীর মা বাবা দুজনই জান্নাতি সুবহানাল্লাহ বলে এটা মীমাংসিত বিষয় যারা মীমাংসা করে গেছে এরা সাধারণ কোন আলেম না যুগের মুস্তাহিদ ছিল হাফেজুল হাদিস ছিল নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ছিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম মোল্লা আলী কারি উনি ফাইনাল ডিসিশন দিছে যে রাসূল পাকের আব্বা আম্মা দুইজন ইমানের উপরে মারা গেছে সুবহানাল্লাহ এটা শরহে শিফার মধ্যে আছে দ্বিতীয় খণ্ড 605 পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা আপনারা গুগলে পাবেন এই কিতাবগুলি কিছুটা তাহকিক করতে হবে আপনাদের তাহলে জবাব দিবেন কি নবীজির মা বাবা দুজনেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জান্নাতি একটা দৃষ্টিকোণ হলো ওনারা ইসলামী ফেতরাতের উপরে মারা গেছে ফেতরাত মানে নবীজির নবুয়তের দাওয়াত পাওয়ার আগেই ওনারা ইন্তেকাল হয়ে গেছে আপনারা বলেন নবীজি জন্মগ্রহণ করার আগেই তো নবীজির আব্বা জান ইন্তেকাল এটা ঠিক আছে নি আপনারা জানা আছেন এটা তাহলে তো উনি তো নবুয়তের দাওয়াত পাইলেনই না উনি তো নবীজিকে সরাসরি পায় নাই রসুলের পাক জন্মগ্রহণ বা শুভাগমন করার আগেই ওনার ইন্তেকাল আর নবীজির আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন শিশু বাল্যকাল তখনই তিনার ইন্তেকাল আর নবীজির নবুয়তের প্রচার তো শুরু হয়েছে 40 বছর বয়স থেকে তার নবুয়তের দাওয়াত তো মা আমেনার কাছেও যায় নাই বাবা আব্দুল্লাহর কাছেও যায় নাই তাহলে ওনাদের উপর আপনি কেন বলতেছেন তারা কুফরি করছে কুফরি প্রমাণ হবে তখন যখন ঈমানের দাওয়াত আসার পরেও এটাকে অস্বীকার করা হবে অমান্য করা হবে তখন বলা হবে এটা কুফরি ওনাদের কাছে তো ইসলামের দাওয়াতই যায় নাই এরপর দীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন ওনারা মুয়াহ্হিদ ছিলেন একত্ববাদে বিশ্বাসী ছিলেন
ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে ছিলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি বিষয়টা টান দিয়ে নিয়ে আসলাম আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ইসলামী ফিতরাত বা ফিতরাতের উপরে যারা মারা যাবে যারা নবুয়তের দাওয়াত পায়নি এখনো বিশ্বে এমন অনেক জায়গা আছে যেখানে নবুয়তের দাওয়াত পৌঁছে নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত পৌঁছে নাই আফ্রিকাতে আছে আমাদের ইন্ডিয়াতেও আছে এই যে ইন্ডিয়াতে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই খুঁজলে বাংলাদেশও পাওয়া যাবে এমন বহু হিন্দু মহল্লা হিন্দু এলাকা আছে বা বৌদ্ধ এলাকা আছে খ্রিস্টান পাড়া আছে যেখানে ইসলামের দাওয়াত নিয়ে কেউ যায় না এমন বহু এলাকা আছে থাকতে পারে এই মানুষগুলির বিচার কি রকম হবে হাশরের ময়দানে বিচার হবে না তাদের এই মানুষগুলিকে আমার আল্লাহ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ এই মানুষগুলিকে আমার আল্লাহ একত্রিত করবেন আলাদা বা আলাদা করে একত্রিত করেন করবেন যারা নবুয়তের দাওয়াত না পেয়ে ওই অবস্থায় মারা গেছে মানে ফিতরাতের উপরে মারা গেছে তাদেরকে আল্লাহ আলাদা করবেন অন্য মানুষদের থেকে আলাদা করবেন আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল একটা অগ্নি কুণ্ডলী আমার আল্লাহ রেডি করবেন এই আগুনের কুণ্ডলী করে আমার আল্লাহ তাদেরকে বলবেন তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও কারা যারা ফিতরাতের উপরে মারা গেছে তাদেরকে আল্লাহ কি বলবে আগুনে ঝাঁপ দাও তখন ওই মানুষগুলির মধ্যে কিছু মানুষ যারা সৃষ্টিকর্তার উপরে একটা চিন্তা রাখতো যে নিশ্চয়ই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আর হাশরের ময়দানেও তাদের মনে এটা জাগ্রত হবে আজকে তো বিচার দিবস সব মানুষকে উঠানো হয়েছে বিচার হচ্ছে বিচার যিনি করতেছেন তিনি সৃষ্টিকর্তা তিনি বলতেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সৃষ্টিকর্তা বা স্রষ্টার কথা মানা উচিত তিনার হুকুমটা মানা উচিত এই বিষয়টা তাদের মাথায় ক্যাচ করবে তখন ওই মানুষগুলি আগুনের মধ্যে ঝাঁপ দিবে আগুনে ঝাঁপ দিবে কেন বলেন তো আল্লাহ সরাসরি হুকুম দিছে আগুনে ঝাঁপ দাও তখন তাদের মাথায় ক্যাচ করবে এটাই যে সৃষ্টিকর্তা আদেশ দিতেছেন এই কাজটা করার জন্য আমরা করি তখন স্রষ্টার অনুগত হয়ে তার আগুনে ঝাঁপ দিবে আর এক শ্রেণীর মানুষ তারা ঝাঁপ না দিয়ে দাঁড়ায় থাকবে যারা আগুনে ঝাঁপ দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো ঝাঁপ দিব আগুনে কিন্তু ঝাঁপ দেওয়ার পরে দেখবে আগুন না ফুলের বাগান ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যেমনে আগুনে ফালাইবার পরে আমার আল্লাহ ফুল বাগিচায় রেখেছে গো তেমনি ভাবে হাশর ময়দানে মানুষগুলিকে আমার আল্লাহ আগুনের ভিতরে ভালো রাখবে এমনকি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবে কেউ হারা উসে কে এরা তিনজনের পেশাব ধরছে হ্যাঁ তিনজনের পেশাব ধরছে কত পেশাব ধরে দেখেন ডায়াবেটিস কে আল্লাহ এমনি দিছে হ্যাঁ একটাও ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজের সময় ঘুমায় আল্লাহকে ঘুমাইতি রাখ ঘুমাইতাস ঘুম পাড়াইতাসি তরে দিছে ডায়াবেটিস ধরাইয়া ডায়াবেটিস ধরাই দিছে এখন কি আর ফজরের সময় ঘুম আছে সহ্য হয় না এক দেড় ঘন্টা দুই ঘন্টা আর এক লোকে তিনজনের ধরে লাগে কেউ উড়ার নিয়ত থাকলে নিয়তটা ছেড়ে দেন আর দশটা বা পনেরোটা মিনিট আমি কষ্ট দিব আর বেশি দিব না রাগ করতেছেন বেশি নাকি আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদু ভাইরা যেই মানুষগুলি আগুনে ঝাঁপ দিবে তারা জান্নাতি যারা ঝাঁপ দিবে না আমার আল্লাহ বলবে তোমরা জাহান্নামী তখন তারা পাল্টা আমার আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম আমরা কেন জাহান্নামে যাব আল্লাহকে প্রশ্ন করবে কেন
আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম আগুনে ঝাঁপ দেই নাই আগুনে ঝাঁপ দিব এটা তো বোকাদের কাজ আমরা ঝাঁপ দেই নাই আমরা বুদ্ধিমানের পরিচয় দিয়েছি আল্লাহ বলবে আমি হুকুম দিলাম কোন নবীর মাধ্যমে হুকুম দেই নাই কোন রাসূলের মাধ্যমে হুকুম দেই নাই কোন ফেরেশতার মাধ্যমে হুকুম দেই নাই কোন আসমানি কিতাবের মাধ্যমে হুকুম দেই নাই রে আমি আল্লাহ নিজে সরাসরি তোমাদের হুকুম দিয়েছি সরাসরি হুকুম তোমরা মানো নাই এ থেকে প্রমাণ হয়ে গেল আমার হুকুম যদি নবী রাসূল বা আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের কাছে যাইতো তোমরা ওই হুকুম মানতা না তোমরা যে আমার অবৈধ বান্দা এটা প্রমাণ হয়ে গেছে ডাইরেক্ট হুকুম অমান্য করার কারণে অতএব তোমরা জাহান্নামী এরপরে তারা আফসোস করবে আর জাহান্নামের দিকে যাবে এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে স্পষ্ট করে দেই নবীজির আব্বা জান আম্মা জান দুইজনই ভালো মানুষ ছিলেন তিনারা কোনো শিরকের সাথে জড়িত ছিলেন না কোনো ধরনের পাপাচারের মধ্যে জড়িত ছিলেন না নবীজির আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা তিনার জীবনী সম্পর্কে যতটুকু পাওয়া যায় বিভিন্ন কিতাবে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো বিবি আমেনাকে বিবাহ করার আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেওয়া হলো মক্কার সুন্দরী সুন্দরী রূপসী তন্নী নারীরা প্রস্তাব দিল আমাকে বিয়ে কর আব্দুল্লাহ আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব অন্য নারীরা বলেছে আমাকে বিয়ে করো আমার যা আছে সব তুমি পাইবা বিভিন্ন নারীরা প্রস্তাব দিয়েছে এমনকি অবৈধ মেলামেশা করার জন্য অনেক সুন্দরী মেয়েরা আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছে আব্দুল্লাহ রে আমার সাথে একটু সময় কাটাও নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব আব্দুল্লাহর কাছে আসছে কিন্তু হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বা জান কারো কুপ্রস্তাব গ্রহণ করে নাই কারো সম্পত্তির লোভে টাকা সম্পদ পাবে ওই লোভেও কাউকে বিবাহ করে নাই ওই সময় ওনার মুরব্বীরা ওনার আব্বা জান আব্দুল্লাহর আব্বা নবীজির দাদা তেনারা মুরব্বীরা পছন্দ করে বিবি আমেনাকে সিলেক্ট করেছেন এবং ওই সময় যে শরীয়ত প্রচলিত ছিল ওই শরীয়ত মোতাবেক নবীর আব্বা জান আব্দুল্লাহ বিয়ে করেছেন কোনো ধরনের খারাপ কাজে জড়িত হয় নাই পর্যাপ্ত সুযোগ ছিল ইচ্ছা করলে উনি অনেক কিছু করতে পারতেন কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও প্রস্তাব আসার পরেও তিনি কোনো ধরনের জেনা বেবিচার কো কাজে বেবিচারে অবিচারে অন্যায় কাজে উনি জড়িত হয় নাই এখান থেকে বোঝা যায় আমার দয়াল নবীর আব্বা জান অনেক সুন্দর চরিত্রের মানুষ ছিল যেই মানুষটা এরকম একটা সুযোগ পাইছে তারপরও অন্যায় কাজে জড়িত হয়নি সেই মানুষটা নিশ্চয়ই সে আল্লাহকে ভয় করত না হয় তার দ্বারা এই কাজটা থেকে বিরত থাকা সম্ভব হতো না নিশ্চয়ই সে আল্লাহকে ভয় করত সৃষ্টিকর্তাকে ভয় করত না হয় কার ভয়ে সেই কাজ থেকে বিরত রইল টাকা পাবে সম্পদ পাবে ক্ষমতা পাবে এরপরও সে মেয়েদের সাথে সম্পর্ক জড়ায়নি এত লোভ থাকার পরে জড়ায়নি এখান থেকে বোঝা যায় আমার নবীজির আব্বা জান আম্মা জান উত্তম চরিত্রের লোক ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন ঠিক না বেঠে আর তারা এই লামাজহাবীরা সেই পবিত্র মানুষগুলির উপরও তাদের আঙ্গুল সেখানেও তাদের অভিযোগ সেখানেও তাদের ফতোয়া নবীর মা বাবা দুজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ মনে হচ্ছে জাহান্নামের ঠিকাদারি আল্লাহ তাদেরকে দিয়েছে